ওরে জেরির বাচ্চা জেরি, তুই এখানে আসে করতেছিস টেরি বেরি? ও টম ভাই, তোমার মুখে এগুলো কি হয়েছে? তোমার মুখে এগুলো লাল লাল দাগ কিসের? তাড়াতাড়ি পেপারে দেখো কি লেখেছে। আয় কি দেখেছে, দেখি দেখি দেখি। আরে লাল দাগ তাদের মুখে, তারা এখন ভীষণ অসুস্থ। ও আল্লাহ, তাতে আমার কি হয়েছে? আমার তো মুখে কোনো লাল দাগ নাই। আরে যাদের এই মুখে লাল দাগ আছে তারা অল্প দিনের মধ্যেই মারা যাবে। এই তা কি হয়েছে, তা কি হয়েছে, আমার মুখে তো আর লাল দাগ নাই, তুই আমার সঙ্গে ফাজলামো করতেছিস। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর ফাজলামো বার করতেছি, তুই এই কেক নিয়ে যাবি আর তার উপর আমি অনেক কিছু ভাড়া দেব। ও বাবা গো, গেছি গো, আমি তো আর পারতাছি না গো, আমার পিঠ তো আর কুলাইতেছে না, ওরে আল্লাহ গেছি গো। আরে এত ভারী কেন হচ্ছে, দিন দিন মনে হচ্ছে এত ভারী হয়ে যাচ্ছে। আরে ভারী তো হবেই, উপরে যে আমি জিনিসপত্রগুলো রাখতেছি সেগুলোর ওজন কই যাবে রে পাগলা। আহ হা। আরে টম ভাই, তুমি দেখো, তুমি দেখো, তোমার মুখে লাল দাগ হয়েছে, তুমি দেখো ভালো করে দেখো। ওরে আল্লাহ, আমার মুখে এমন লাল দাগ কই থেকে আসলো, আমি তো মনে হয় আর বাঁচবো না। ওই জেরি তুই আমারে বাঁচা, এটা আমার সঙ্গে কি হয়ে গেল রে বাবা, রে বাবা, আমি তো এখন আর বাঁচবো না, এখন আমার কি হবে? আরে দাঁড়াও, আমি থাকতে তোমার কোনো কিছু হবে না, আমি তোমার চিকিৎসা করব, আমি তোমার চিকিৎসা করব, দেখি তোমার বুকের ধারকান কেমন। হ্যাঁ ধাক 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 ধাক। আরে ধারকান দেখতে হবে বড় বড় করে। আরে তুই ধারকান দেখ, আমি তোর ওপরে আগে ডিম টিম সব কিছু রেখে দেই, তোকে আমি এই কেক নিয়ে যেতে দেবো না, দেবো না, দেবো না। তুই আমার সঙ্গে কী ভেবেছিস, হ্যাঁ তুই আমার সঙ্গে পার পেয়ে যাবি, কখনো পার পেয়ে যাবি না, তোকে আজকে আমি একটা উচিত শিক্ষা দেবই দেবো, দেবই দেবো। আরে বাবা, এই কেক নিয়ে যাওয়া মনে হচ্ছে আমার জন্মের জন্য ভুলে গেছে, আমি তো নিয়ে যেতে পারতেছি না, এখন আমি কীভাবে নিয়ে যাব? আরে নিয়ে তো যাবি, দাঁড়া তোকে আরও অনেক সিস্টেম করে নিয়ে যেতে হবে। হ্যাঁ ঢাক 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 ঢাক। এই ঠিক 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 ঠিক। আচ্ছা তোমার তো বড় অসুখ হয়ে গেছে, তোমার বুক তো কল ঢকঢক করতেছে, তাড়াতাড়ি তুমি কান দিয়ে শোনো। হ্যাঁ টমকে ভয় পাওয়াতে হইব, এটা ওর কানে দেবো আর এই ঘড়ির সাউন্ড দেবো আমি ওর মুখে, কিছু তো শোনা যাচ্ছে না কি, আমি তো ঠিকই আছি মনে হচ্ছে। আরে দাঁড়া, তোকে ঠিকঠাক বাই করতেছি, এই ঘড়ির সাউন্ড দেবো, ঘড়ির সাউন্ড, ঘড়ির টিক 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 টিক, দেখে তুই ভয় পেয়ে যাবি। আরে দাঁড়া দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন, তুই আমার খাবারের কেক নিয়ে যাবি, এত সহজ। এই রুটি দিয়ে আমি একটা কি সিঁড়ি বানিয়ে দেবো, সিঁড়ি সিঁড়ি সিঁড়ি। আহা, তুই এই সিঁড়ির উপর যখন উঠবি তখন থপাস করে ওখান থেকে পড়ে যাবি, তখন তুই কোথায় যাবি, আর তোর পালানোর কোনো জায়গায় থাকবে না। আরে আরে, এবার আবার এখানে সিঁড়ি আসলো কোথা থেকে, সিঁড়ি তো এখানে ছিল না।